बोली है। সারা জীবন তো শুধু কাজ করে গেলাম, পোকা ফিরে এলে সব দায়িত্বকে বুঝিয়ে দেবো, বাস নিশ্চিন্ত। তোমাকে যে বলেছিলাম খোকা ফিরে এলে আমি একটা রিসেপশন পার্টি দিতে চাই, তার কি হলো? আমি সব ব্যবস্থা করে ফেলছি স্যার। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। হাতি মাটি ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটি ডিম। বিপ্লব বিজয় তোরা ভেতরে আয়, চল চল, মা ডাকছে। ঠিক আছে, তোমরা এখন যাও, সময় মতো আমি তোমাদের খবর দেব। ঠিক আছে, আসি স্যার, সালাম আলাইকুম। মানলাম খোকা কোনোদিন আপনার কথার অবাধ্য হয়নি, কিন্তু বিয়ের সাথে ব্যাপার, ওর একটা পছন্দ অপছন্দ থাকতে পারে না? আমাদের বংশে মুরব্বীদের পছন্দই পছন্দ, তাদের কথার উপরে কেউ কোনোদিন কথা বলেনি আর বলবেও না। ওর কথা তোমাকে ভাবতে হবে না, মেয়ে আমি দেখেই রেখেছি, খোকা আগে ঠিকঠাক মতো আসুক, তারপর সব হবে। খোকা, বাবা, রীনা আমার বাবা মা। এ কে? রীনা তোমাদের পুত্রবধূ। পুত্রবধূ মানে? বাবা, তোমাকে জানানোর সাহস হয়নি, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছো? জি। ওর বাবা কি করেন? ওর বাবা মা নেই, খালার কাছে বড় হয়েছে। বংশ পরিচয়? ও একটা ভদ্র পরিবারের শিক্ষিত মেয়ে, এছাড়া ঘটা করে বলার মতো কোনো বংশ পরিচয় ওর নেই। নিজের পরিচয়টা কি তোমার মনে আছে? আছে বাবা, খান বাহাদুর আশরাফুজ্জামান খান সাহেবের একমাত্র ছেলে আমি। তুমি জানো না বংশ পরিচয়হীন একটি মেয়ে, বউ হিসাবে তো দূরের কথা, কাজের মানুষ হিসাবে বাড়িতে ঢুকতে পারে না। বাবা, তুমি রিনাকে অপমান করছো। আমার ছেলে হয়ে তুমি যে কাজ করেছো তাতে কি আমার সম্মান বেড়েছে? বাবা, আমি স্বীকার করছি, তোমার অনুমতি ছাড়া বিয়ে করে আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওদের নিয়ে ঘরে যাই, তারপর কথা বলবো। না সোহাইয়া, এ বাড়ির সীমানায় ঢোকার যোগ্যতা যার নেই তাকে তুমি ঘরে নিয়ে যেতে চাইছো কোন সাহসে? খোকা স্বীকার করেছে ও ভুল করেছে, আপনার কাছে মাপ চেয়েছে। ঠিক আছে,
আমি ওকে মাফ করে দিলাম। নওশাদ তুমি ভেতরে যাও, তবে তার আগে এই মেয়েটাকে গেটের বাইরে রেখে এসো। বাবা, আমার শরীরে তোমার রক্তই বইছে। রিনা আমার বিবাহিত স্ত্রী, ওকে ছাড়া এই বাড়িতে আমি ঢুকবো, তুমি ভাবলে কি করে? আমি তো তোমাদের এই বিয়েকে স্বীকারই করি না। বাবা, তুমি যা বললে তাই যদি সত্যি হয় তাহলে আমি মনে করব তুমি আমাকেও স্বীকার করো না। খোকা, খোকা তুই চুপ কর, আপনার কাছে অনুরোধ করছি, খোকা যদি ভুল করেও থাকে আপনি ওকে। তুমি চুপ করো, তুমি এর মাঝে কথা বলতে এসো না। নওশাদ, তুমি পরিষ্কার শুনে রাখো, এটা কোনো জেদের কথা না, নীতির কথা। আমাদের বংশের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে আমি যেতে পারি না। কেন তেন একটা মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে স্বীকার করতে পারি না? আপনিও তাহলে শুনে রাখুন, যেখানে আমার স্ত্রী তার প্রাপ্য স্বীকৃতি পাবে না সেখানে আমিও থাকতে পারি না। খোকা। হ্যাঁ মা, এটাও কোনো জেদের কথা নয়, নীতির কথা। তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করে যে অপরাধ করেছো তার চেয়ে বড় অপরাধ করেছো আমার মুখের উপর কথা বলে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে নীতির কথা শোনাও। তুমি যদি এই মেয়েকে ছেড়ে ফিরে আসতে পারো তাহলে আমার দরজা তোমার জন্য খোলা থাকবে, আর তা যদি না পারো তাহলে কোনো দিন যেন তোমাদের ছায়া আমাকে দেখতে না হয়। আপনি কি বলছেন? না, কোকে দিয়ে যাবি না। সুরাইয়া। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, তোমার কথাগুলো আমার মনে থাকবে। মা, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না। কোকে দোয়া করো। চলো রিনা। কোকা, কোকা তুই যাস না, আমাকে ফেলিতে যাস না। এই হত ভাগিনী মায়ের মুখের দিকে চেয়ে ফিরে আয়, ফিরে আয়। আপনি কি করলেন? কোকাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিলেন, আপনার কি মন বলে কিছুই নেই? হ্যালো, অফিস আসবেন না স্যার? না, আগামী সাত দিন আমি অফিসে আসতে পারবো না, তুমি ম্যানেজ করো। আমারে ডাকছেন স্যার? কুতুব সাহেব, আপনি মাসে কত টাকা বেতন পান? স্যার, আমার সাথে মশকরা করেন স্যার, আমি কত টাকা বেতন পাই সেটা তো আমার সাথে আপনি ভালো জানেন স্যার। জানি বলেই তো হিসাব মিলাতে পারছি না। কিসের হিসাব স্যার? কলাতলিতে তিনটা পাহাড়, হেমচুরিতে সাত বিঘা জমি, মহেশখালিতে চারটা চিংড়ির ঘের, পাশখালিতে আড়াইশো বিঘা লবণের জমি, তিনটা ব্যাংকে আপনার স্ত্রীর নামে 9 লক্ষ টাকা, এসবে কি আপনার বেতনের টাকা হয়েছে? আমার প্রশ্নটা বুঝতে পারেননি? পারছি স্যার, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আপনি এত কিছু জানলেন কেমনে? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। স্যার, আমি বিয়ে করছি রংপুরে, আমার শ্বশুর জমি আছে কয়েক হাজার বিঘা, আমার স্ত্রী ওনার একমাত্র সন্তান। আমার শ্বশুর সাহেব বহু চেষ্টা করছেন আমার ঘর জমাই বানাবার জন্য, কিন্তু আমি রাজি হই নাই। না খায়া থাকবো, তবু ঘর জমাই হব না। যা বিষয় সম্মতির কথা বললেন সবই আমার শ্বশুরের দেওয়া, উনি টাকা পাঠান আর আমার স্ত্রী পছন্দ করে এইটা সেইটা কিনে ব্যাংকে টাকা রাখে, কখনো নিজের নামে কখনো আমার নামে, এই আর কি। আমাদের কোম্পানির গাড়িতে ডাকাতি করিয়ে যে টাকা পান সেগুলো কি আপনার শ্বশুর দেন? তওবা আস্তাগফিরুল্লাহ, এসব কি বলেন স্যার? কোম্পানির গাড়ি ডাকাতি, আমি টাকা, এসব কথা আপনাকে কে বললো স্যার? যেই বলুক, কথাটা যে মিথ্যে নয় সে প্রমাণ আমার কাছে আছে। শুধু তাই নয়, আপনি আমার এবং চেয়ারম্যান সাহেবের সহিত চাল করে এ পর্যন্ত কত টাকা সরিয়েছেন তার হিসাবও আমার কাছে আছে। জি স্যার। জি, চেয়ারম্যান সাহেব অফিসে এলেই আমি তাকে ফাইলটা দেখাবো। কোন ফাইলটা স্যার? গত 6 বছরে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আপনি কোম্পানির প্রায় 30 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, আপনার এইসব কুকীর্তি তথ্য প্রমাণ যে ফাইলে আছে আমি সেই ফাইলের কথা বলছি।
ভুলে গেছি আল্লাহ স্যার মানুষ মাত্রই ভুল হয় স্যার হ্যাঁ হয়তো লোভে পড়ে দু একটা ভুল টুল করে ফেলেছি তার জন্য কোর্ট কাছারি পর্যন্ত টানাটানি করেন না স্যার স্যার আমার যা কিছু আছে আসেন না স্যার দুইজনে মিলা হাতাহাপি করে ফেলাই বুঝলেন না স্যার হাফ আপনার আর হাফ আমার দুইজনে ভাগাভাগি কইরা আল্লাহর কসম বলতেছি স্যার আমি সংশোধিত হয়ে যাব আমার একটা সুযোগ দেন স্যার না হলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় পড়ে যাবো স্যার দয়া করেন স্যার দয়া করেন স্যার আমার মাফ করে দেন স্যার আমার একটা সুযোগ দেন স্যার একটা সুযোগ দেন ঠিক আছে উঠুন স্যার প্লিজ প্লিজ আপনার মুখের কথা বিশ্বাস করে আমি আপনাকে তিন দিনের সময় দিলাম তিন দিনের মধ্যে সবকিছু নিয়ে সারেন্ডার করবেন জি আপনার কিচ্ছু হবে না জি যদি তা না করেন সারা জীবন জেল খাটতে হবে জি স্যার অবশ্যই মনে রাখবো স্যার অবশ্যই মনে রাখবো আসি স্যার আসসালামু আলাইকুম আমাদের দুজনকে এমন ভাবে খবর দিয়েছি জায়গা মতো ঠিক সময় পৌঁছে যাবে ঠিক দুই ঘন্টা পর বোরহানকে ওই জায়গায় নিয়ে আসবে জি এখানে ডাকলে কেন বোয়া কাউকে বলে শুধু তুমি আরে আমি তো খবর পেলাম তুমি আমাকে ডেকেছো ঘটনাটা কি মোরে কইছো তুমি আইতে কইছো তোমারে কইছো মুই আইতে কইছি এইরকম ফাইজলামি দা হল লেখাটা আমি অল্প সময় যে লক্ষ্যপতি হতে পারে তার মাথায় নিশ্চয়ই কিছু বেশি খেলু আছে সেই খেলু নেড়ে চেড়ে বাইর করলাম বোরহানের গুপ্তচর কারা আরে না 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 ভয় পাওয়ার কিচ্ছু নাই আমি শত্রু না বন্ধু তবে এখানে শত্রু আছে ওই দিকে তাকাও এইবার ওই দিকে তাকাও এইবার পিছনে তাকাও চারিদিকে শত্রু সামনে দাঁড়িয়ে বন্ধু নগদ ৫ লাখ করে টাকা এবং সারা জীবনের ব্যবসার শেয়ার এখন থেকে বোরহানের গোয়েন্দা নয় আমার বিজনেস পার্টনার হয়ে কাজ করবে অনেক টাকা অনেক সুখ আজই প্রথম অপারেশন গোপুরে পাঠাইছি টার্গেট মতো কে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গোপুর তুমি স্যারে হার্ট অ্যাটাক করছে বলো কি জি স্যার ওনারা হাসপাতালে রেখেই ছুটে আইছি সঙ্গে গাড়ি নিয়ে এসেছ জি তুমি গাড়িতে যাও আমি প্যান্টটা পরে আসছি আচ্ছা কে হলো গাড়ি থামালে কেন কাপুর কাপুর কোথায় যাচ্ছ আমি বোরহানউদ্দিন আহমেদ বিগত ১২ বছর যাবত খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার হিসেবে চাকুরি করে আসিতেছি
কে? আমার কোম্পানির চেয়ারম্যান জনাব আশরাফুল জামান খান। তার ব্যবসার সমস্ত দায়িত্ব আমার উপর দেওয়ায় দিনে দিনে আমার লোভ বাড়িতে থাকে। ধীরে ধীরে আমি কোম্পানির প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করি। কিন্তু হঠাৎ করে এই বিষয়টি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অডিটর দুইজনের নিকট ধরা পড়িয়া যায়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবুদ্দিন এবং অডিটর কাশেম ও সাত্তারকে আমার দলে টানিবার জন্য নগদ অর্থের লোভ দেখায়। কিন্তু তাহাদের সততার কাছে আমি পরাজিত হই। অতঃপর আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকে না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে ক্ষমা করে দিও শাহেদা। ইতি হতভাগা বোরহানউদ্দিন। কুতুব, এসবের মানে কি? স্যার, আপনি আসলে একটা মূর্খ। একবারও চিন্তা করলেন না যেই লোকটা এত কুকীর্তি করতে পারে তারে বিশ্বাস করা যায় কিনা। এত বছর যাবত এত তরিকা কইরা পয়সাগুলি বানাইছি আর আপনি বললেন তাই সারেন্ডার করে দিব। আমিও আপনার নামে একটা কুকীর্তির ফাইল বানাইছি স্যার, ওইটাই চেয়ারম্যান সাহেবের কাছে যাবে। কিন্তু তার আগে আপনি যাবেন এই পার। তুমি মনে করেছ আমাকে শেষ করে দিলেই তোমার কুকীর্তি থামাচাপা পড়ে যাবে? প্রশ্নই ওঠে না। খান সাহেব কঠিন মাল, সাক্ষী সারা বিশ্বাসই করবে না। তাই সাক্ষীও রেডি করছে। সাক্ষী হাজির। তোমরা? ওদের কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার। আমার নিজের প্রয়োজনে ওদের আমি দলে নিছি। বড় বিশ্বাসী গুপ্তচর ছিল স্যার। আরে আসলে মানুষ খালি চোখে যা দেখে তা সব সত্যি না। বস, এত পেশালের দরকার কি? পেশাইয়ে কামড়া সারিয়া লই। পালা, হাত টান। বস, ভালো মানুষটি মেরে ফেললেন। হ্যাঁ, ভালাইলাম। ডরাইছস? পুটি মাছের আত্মালয় এই লামে থাকা উচিত না। তুইও যা বুরহানের কাছে। বিষয়টা খুব জরুরি না হইলে এত রাইতে আপনাদের ডিস্টার্ব করতাম না। এই ফাইলের খবর ম্যানেজার সাহেবের কানে অলরেডি চই লাগেছে। উনি যে কোনো সময় একটা কিছু করে ফেলাতে পারে। আর আমাকে ড্রাইভার গফুর, সেও বোরহান সাহেবের সঙ্গে জড়িত। আজ সকাল থেকে আমার গফুরের খুঁজে পাওয়া যাইতেছে না। আমার সন্দেহ স্যার, কাল সকালের মধ্যে বউ বাচ্চা নিয়ে বোরহান সাহেব না সইরা পড়ে। এত বড় বেইমান মানুষ হতে পারে? আমার সই জাল করে টাকা উঠিয়ে দিয়ে গেছে। স্যার, আমি তো ধরতেই পারতাম না। ওই যে ট্রাক ডাকাতি অ্যাক্সিডেন্ট সব তার লোক দিয়ে করাইতো। এই আমাদের সাত্তার সাহেব আর কাশিম সাহেব দিয়া গোপনে আমি পুরো ব্যাপারটা ধরছি। কাল সকালের মধ্যেই ওকে আমি হাজতে ঢোকাবো। হ্যালো ম্যাডাম, আমি আমি গফুর। ওই যে শাইবিনে বাইরে গেছিলাম। হে গফুর, আপনি এভাবে কথা বলছেন কেন? উনি কোথায়? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবুদ্দিন ম্যানেজার সাহেবের খুন করছে। এছাড়া ওরা কোনো পথ ছিল না স্যার।
লাস্টে নিয়ে যাই, পোস্টমর্টম করতে হবে। ঠিক আছে। না না স্যার, আমার স্বামী আত্মহত্যা করেনি, ও খুন হয়েছে। এই কত দিন ওকে খুন করেছে পুরো তাই কি স্যার, সামনে ওর মৃত্যু দেখলে কোনো সিনেমা তো ঠিক থাকার কথা না। চলো স্যার। স্যার আপনি যাবেন না, স্যার স্যার আমার কথা শুনুন, স্যার আপনি যাবেন না, স্যার স্যার স্যার। তুই আমার স্বামীকে খুন করেছিস, আমি তোকে ছাড়বো না। তোর স্বামীকে আমি খুন করছি, কি করবি? হ্যাঁ কি করবি? তোর লাশটা গেল কই? মনে হয় ইয়াল কুত্তা খেয়ে গেলাই। বিপ্লব, তোর বাবা কোন অপরাধ করেননি, উনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ওই কুতুবুদ্দিন তোর বাবাকে খুন করেছে, আমাকে হ্যাঁ বাবা, তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। যা করবি ঠান্ডা মাথায় করবি। বিজয়কে দেখে রাখিস। ফিশারিজ থেকে যে টাকাগুলো আসছে সেগুলো কি অফিসের লকারে রেখে দিব নাকি বাসায় নিয়ে আসবো? কারণ ব্যাংক অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে স্যার। জি স্যার, সালাম আলাইকুম। কি হলো? মুখ বাকি তেমন রাখিয়ে দিলাম, আপনি উদ্যোগ পূজা টানবেন কে? তিন শেষ হওয়ার আগে হাততালি দাও। আসি। আলফান ধরো, স্যারের বাসায় চলো। স্যার
তোর বাবা কোনো অপরাধ করেননি, উনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তোর বাবাকে খুন করেছে। তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। আপনার ব্যাগ স্যার। ধন্যবাদ দেবেন না স্যার। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তুমি তো দারুণ ছেলে। কে তুমি, কি করো? বিপ্লব, এই এলাকায় নতুন এসেছি, নিজের একটা জিপ আছে, ওটাই করে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াই। ও ড্রাইভার, তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? বড় লোকের গুন্ডা পান্ডা পোলা। খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার? অবশ্যই যায়। আমাকে দেখো, কি মনে হয়, কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার? সত্যিকারের ভদ্রলোক? হ্যাঁ, আমার তো মনে হয় আপাদমস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি। তুমি আমাকে, এই তোমার উপকার লাগবে না। তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তার ফেরত দিয়ে আসো, যাও। রাগ করবেন না স্যার, আমি আসলে বলতে চেয়েছি, বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয়। অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন, আসল সত্যি দেখতে পাবেন। ভয় পেলেন স্যার? আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে? তুমি আসলে কে? না, কেউ না, আই এম নোবডি। আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে। আর কি সব উল্টা পাল্টা কথা বলতেছ, একটু পরিষ্কার করে বলো। জগৎটাই তো উল্টা পাল্টা স্যার। ওই যে দেখুন, মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে। আসলেই কি মিশে গেছে? যায়নি গোলক দাদা। কি গোলক দাদা? রাইট। কি ব্যাপার, কি হয়েছে স্যার? বললাম ভাই জিগার আইছিল, তা বসে নেই নাই তো। আসো দেখি। গোলক দাদা, গোলক দাদা, গোলক দাদা। দরজাটা নিয়ে দাঁড়া। কতগুলো রাম ছাগলে নিয়ে গেছে হাইজাক করতে। হাইজাক করবি কর, খেলনা পিস্তল দিয়ে ফোটানি দেখালে তোর কাটটা কি? হ্যাঁ, একটা পুচকা স্যারের কাছে পাঁচ পাঁচটা জুয়ান মরদ মায়ের খেয়ে তক্ত হয়ে গেলি। হ্যাঁ, লজ্জা লাগে না বাবা? আমি তো প্ল্যানে তুই বাড়ি আসার কথা না ছিল না, ওই ছোকরা কি ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছিল। হ্যাঁ, আমি এত সুন্দর করে শিখায় পড়ায় দিলাম, তারপরও কাজটা করতে পারলি না? হ্যাঁ, 17 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নয় ফেল করলাম, তুমি কি টাকাটা না দিলেই পারতা? বন্ধু হয়ে তো হাইজাকেরা নিয়ে গেছে। হাইজাক হয়ে গেল বলো? আরে অফিসের লোকজন, আশেপাশের লোকজন পরিষ্কার দেখলো, টাকাটা ফেরত দিয়ে গেল ওই ছোকরা। লোকজন দেখলো, কিন্তু তারপর তুমি মালিকের বাসায় না গিয়া সোজা বাসায় চলে আসলেই পারতা। সতেরো লক্ষ টাকা? এই যে স্যার, স্যার চলেন, আমার কাছে আমার জীবন স্যার।
রাখবে না ভাই স্যার আসেন আরে ভাই আমার লাগবে না বলছি তো আসেন স্যার আরে ভাই কি করছেন আরে আমার লোক আসবে ভাই আমার লাগবে না আরে ভাই আর দিয়ে আরে কি করছেন শালা স্ট্যান্ডে গুন্ডামি করিস তো কি আজ জাস্ট মিনিট মারামারি করবেন আই হ্যাভ সাম প্রবলেম গন্ডগোল করছে আমি দেখছি দিয়েছিলাম 12টা বাজিয়ে ভাইয়া ভাইয়া মনে হয় হার্ট অ্যাটাক করেছে ধর হাসপাতালে নিতে হবে কুইক হ্যাঁ চলো উনি মিসেস খান আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার উনি এখন কেমন আছেন ভালো আছেন মাইলার আমরা কি দেখা করতে পারি শিওর তুমি এখানে খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো এই আসলে তুমি করোটা কি হ্যাঁ রাস্তা রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও জি পাশাপাশি শয়তানের মুখে শুকলি কি জি মামা আগুন এত ঘোরে মামা বসে কতদিন তোমার দেখি না তুমি কেমন আছো ভালো তুমি কেমন আছো মামা আমি তো আছি বাজার দর বাজার দর মানে বুঝলে না খাইলে খিদে লাগে না ঘুমাইলে চোখে দেখি না একটা চেষ্টা টেষ্টা করে দেখবো নাকি কোনো লাভ হবে না ভাগিনা আমার কপালে বিয়া শাড়ি নাই সারা জীবনে একবার শুধু একজন মহিলা বলল আপনার হাতটা দেন হাত আগে দেখি উনি ইঞ্জেকশনের সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছেন আই মিন নার্স
হাই সোনা বাগিনা, হাই সোনা, এই আমার কথা বাদ দাও। এইবার তোমরা দুই ভাই মিলে বিয়ে করো, ঘর সংসার করো, আর আমি মসজিদে গিয়ে আজান দেব। আর তোমাকে বউ হাতে রান্না বান্না খাইয়া গুমানু। আগে ভাইয়াকে বিয়ে করাও, তারপর তো আমার কথা। তা ভাইয়ার জন্য মেয়েটা দেখেছ? মেয়ে দেখবো কি, ও যে কি ধরনের মাইয়া পছন্দ করে আর করে না তাই তো বুঝি না। অত বোঝাবুঝির দরকার নেই, যাকে ভালো লাগবে তাকেই নিয়ে আসবো। কার জন্য? কার জন্য আবার? ভাইয়ার জন্য। সন্দেহজনক কেস মানে? হ্যাঁ, এইটা হইল নিজের পাতে লাগবো সেটা তো বলতে পারে না, তাই অন্যদের দেখাইয়া কয়, ওই ওইখানে একটু আলু দে। আমার বিয়া বিপ্লবীর বিয়া, এসব আলাপ তো সন্দেহজনক। এই ব্যাপার কি বাগিনা? কি শহরে কোনো ডিস্কোরানির খপ্পরে পড় নাই তো? কি যে বলো মামা, আরে শহরের মেয়েগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়াল। মেয়ে কি বুঝলে না, দেখলে মনে হয় বিদেশি। আমি চাই 100% বাঙালি, মনে প্রাণে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। ভালোবাসতে আমি চাই রে, যদি মনের মানুষ পাই রে। ভালোবাসতে আমি চাই রে, যদি মনের মানুষ পাই রে। এই মন তো শুধু কই রে, তার কানে কানে বলি আমি মাঝে ভাতে বাঙালি, ভালোবাসার বড় কানালি। আমি মাঝে ভাতে বাঙালি, ভালোবাসার বড় কানালি। আমি মাঝে
টাকা 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 কিসের টাকা কচি খোকা কিছু বোঝে না এই যে এতক্ষণ আমার ছবি তুললেন এগুলো দিয়ে তো তেল সাবান পাউডারে পাবলিসিটি করবেন কার সারা মাল কামানো আমার টাকা কোথায় ছাড়ুন মাল ছাড়ুন দেখুন আপনার সামান্য একটু ভুল হয়েছে আমি কোনো পাবলিসিটির জন্য ছবি তুলিনি ছবি তোলা আমার শখ আমার ছবি তুলে আপনি শখ মেটাবেন আর আমি বুঝি সংসে যে আপনার সামনে পোজ দেব আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না খুব বুঝতে পারছি কিন্তু আপনি বুঝতে পারছেন না বিনা পারমিশনে কোনো মেয়ের ছবি তোলা কতখানি অন্যায় সঙ্গে টাকা দেবেন না আমি লোক ডাকবো এ ভাই সরি 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 দিচ্ছি দিচ্ছি এ নিন টাকা থ্যাংক ইউ আই লাইক ইট এক্সকিউজ মি আমি খান সাহেবের খবর নেবার জন্য এসেছিলাম উনি এখন কেমন আছেন উনি তো গতকাল বিকেলেই বাসায় চলে গেছেন ও আচ্ছা শুনুন খান সাহেব আপনাকে তার বাসায় যেতে বলেছেন আর যাবার সময় এই কার্ডটা দিয়ে গেছেন নিন কোথায় যাচ্ছেন ভেতরে হবে না আমাকে খান সাহেব আসতে বলেছেন কারণটা কি সেটা কি তোমাকে বলতে হবে জি এ বাড়িতে অপরিচিত লোক ঢোকা নিষেধ এই দেখো খান সাহেবের কার্ড উনি আমাকে আসতে বলেছেন বাহাদুর জি হুজুর ওকে আসতে দে জি হুজুর আসুন আসুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি বিপ্লব থাকো কোথায় খলাতলে করো কি নিজের একটা জিপ আছে সেটা দিয়ে ট্যুরিস্টদের ঘোরাই বিভিন্ন জায়গায় নিয়ে যাই সংসারে কে কে আছে ছোট ভাই আর মামা যে কাজ করো তা দিয়ে সংসার চলে চলে কোনোভাবে তুমি আমাকে সেদিন সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আমার খারাপ কিছু একটা হয়ে যেতে পারত ডাক্তার আমাকে বলেছে হে আর এমন কি স্যার এক অর্থে তুমি আমার জীবন বাঁচিয়েছ সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে কিছু টাকা বা একটা চাকরি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না কিন্তু আমি তোমার জন্য কিছু একটা করতে চাই বলো কি চাও থ্যাংক ইউ স্যার আমার কিছু লাগবে না লাগবে না বললে তো হবে না তোমাকে চাইতেই হবে এ দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না কিন্তু আমার ভালো লাগবে তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন বিজয়কে যদি খান গ্রুপে ঢোকাতে পারি তাহলে সাত্তার কাশেম গফুর এবং কুতুবের খবর পাওয়া যাবে কি ভাবছো স্যার আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাশ করেছে ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল থ্যাংক ইউ স্যার আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য আসলে তুমি খুব ভালো ছেলে স্যার আমরা খালি চোখে যা দেখি বা শুনি তা সব কিন্তু সঠিক নয় মানে সেই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে আসলে কি তা সত্যি তুমি এই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে তা তো নাও হতে পারে রাইট তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে কথাটা আমাদের মনে রাখা উচিত বাহ তুমি তো খুব সুন্দর কথা বলো ভেরি গুড চলো ভেতরে যাই চা খাবে না স্যার আজ না আর একদিন আসব ঠিক আছে তোমার যখন খুশি চলে আসবে জি স্যার আসি আসসালামু আলাইকুম দারওয়ান দারওয়ান জি স্যার এই লোকটা এখানে ঢুকলো কি করে হুজুর আসতে বলেছেন স্যার আসতে বলছেন জি কেন তা তো জানি না স্যার এক্সকিউজ মি মাইন্ড করলেন স্যার মাইন্ড করবো কেন হ্যাঁ
সব সত্যি সত্যি না কি কুতুব স্যার স্যার সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসো স্যার ডিটে রেডি করে এনেছি পড়বো নেয়ামতুল্লাহ গত ২০ বছর ধরে আমার বিষয় সম্পত্তির দলিল তুমি বানিয়েছ জি কোনদিন আমি শুনেছি না স্যার তাহলে এডিটও পড়তে হবে না কোথায় সই করতে হবে দেখাও সই করে দিচ্ছি স্যার আরেকবার চিন্তা করে দেখেন এত বড় দায়িত্ব স্যার আমার কাঁধে দিবেন তুমি সেই যে ঘন ঘন শুরু করেছো এখনো তাই করছো আরে বাবা আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার স্ত্রী আমাদের দুজনের অবর্তমানে যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে তার জন্য এটা ট্রাস্টি বোর্ড করা সেখানে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে হে এমন কি কঠিন কাজ না স্যার আমারে মাফ করে দেন এই কোটি কোটি টাকার সম্পত্তি আমি সামাল দিতে পারবো না এক সময় দেখা যাইব শয়তান এসে মগজের মধ্যে বাসা বানছে মনের মধ্যে লোক দেখা দিছে আপনার কাছে হাত জোর করি স্যার আমার এই দায়িত্ব দিয়েন না কুতুব তোমার উপর বিশ্বাস আছে বলেই দায়িত্বটা তোমাকে দিচ্ছি ঠিক আছে তোমার মতো আরেকটা লোক খুঁজে দাও তাহলে তাকে চেয়ারম্যান বানাই স্যার আপনার সঙ্গে না পারলাম বুদ্ধিতে না পারলাম কথায় ঠিক আছে আল্লাহর নামে দায়িত্ব নিলাম আরে তুমি তো একটা আম্মুক উকিল স্যার কলম হাতে নিয়ে বসে আছে কোথায় সই করতে দেখাও এই এই এখানে স্যার এখানে এই জায়গায় আপনাকে এই ডিট সাইন করতে হবে না ট্রাস্টি বোর্ডের আর দরকার নেই কেন আমার ছেলে চিঠি পাঠিয়েছে সে বিদেশ থেকে ফিরে আসছে নওশাদ ফিরে আসছে হ্যাঁ এই চিঠি পড়ে দেখেন এতদিন ছেলের আমার মান ভাঙলো কতটা বছর ওকে দেখে না ওকে সাহেব ডিটেটার লাগবে না খোকা ফিরে আসলে তো ওই সমস্ত বিশেষ সম্পত্তি দেখবে ওনার পোলাই দেখবো আমি খাবো কি ওল কসু দাদা কি ম্যানেজার আমার ছেলে ফিরে আসছে তুমি খুশি হওনি খুশি মানে ভীষণ খুশি উনি কবে আসতেছেন ম্যাডাম আগামী ১২ তারিখে ব্রিটিশ এয়ারওয়েজে আসবে ভালো খুব ভালো আমি ওটা রিসিভ করার ব্যবস্থা করতেছি চলো উকিল আমি উপরে গেলাম গত ২০টা বছর ধরে প্রতিটা দিন প্রতিটা বেলা শুধু তোর জন্য চোখের পানি ফেলেছে তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে খোকা এতদিন পর তোর মা বাবার কথা মনে পড়ল আয় বাবা ঘরে ফিরে কতদিন তোর মুখটা দেখি না বাবা আয় আয় বাবা ঘরে ফিরে কি হয়েছে বাবা কেউ তোমার বকছে ওর নামটা কম একটা গুল্লি কইরা আর খুলটা উড়ায় দেই এ মনু সুখটাও দেই বস একটু বাপতে দাও আহা ওই সেটা কি বজগড় লাগিয়ে গেছে এত বছর পর খান সাহেবের পোলা ভিজিয়ে আইতে আছে ওই হালার পর যদি ভিজিয়ায় তা মগু আম গেলে সালাও গেলে থাকবে কি ঘোড়ার আন্ডা এই জন্য এত দুশ্চিন্তা চাচা বাবা কখন কিভাবে আইব আমারে কইয়া দাও একদম পাংখা বাবাজি তাতে ঝামেলা আরো বাড়বে থানা পুলিশ হবে এক সময় না এক সময় ঠিকই প্রকাশ হয়ে যাবে কাজটা কারা করেছে তাইলে উপায় খান সাহেবের পোলা বাংলাদেশে আসবে ঠিকই কিন্তু ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে সপরিবারে মারা যাবে কাজটা করবে কাশেম আর সাত্তার ঠিক আছে ক
কাশেম। কেডা? কেডা? চিনতে পারছিস না? বোরহানউদ্দিন। Shit. রমজাদা মালকি বেশি খাইছস? খোদার কসম, মুই নিজের চোখে দেখছি। মোর লগে কথাও কইছিলে। কথাও কইছে? এইয়ার পর মোর পোলাবান গলাকে মাইক ধর করতে আছে। আচ্ছা, সারবে না মগু, কাউরে সারবে না, সারবে না, কইয়া দিলাম সারবে না, চাইয়া দেহ কি সারবে না একটারে ও। বাবা, তোমার সাথে যারা বেঈমানি করেছিল, তোমাকে যারা ফাঁসি দড়িতে জুতা করেছিল, তাদের একজন এই কাশেমকে আজ পেয়েছিলাম। অল্পের জন্য ওকে আজ ধরতে পারিনি বাবা। একবার যখন ওদের খোঁজ পেয়েছি, ওদের আমি ধরবই। কুতুব, কাশেম, সাত্তার এই শহরে আছে, শুধু গফুরের সন্ধান এখনো পাইনি। ওকে পেলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। জুর, তুই কি আমার মায়ের না মা? সারা চেগে চেগে এসব বানাস, সকালে ঘুরে ঘুরে বিক্রি করস, তারপর সারাদিন আবার ঝিনুক করাস। এত পরিশ্রম করলে তুই তো বাঁচবি না মা। কে বলেছে আমি পরিশ্রম করি? আমি তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াই, বাবু শুয়ে বসে খাই। তুই এত কষ্ট করস বাবা। আবার যদি তুমি ওসব কথা বলো, আমি কিন্তু তোমাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আর এইসব কথা কম না, কিন্তু আমার তো আসল কাম এখনো খাওয়া হইল না। আমি তো প্রায়ই ও বাড়িতে ঢোকার চেষ্টা করি, কিন্তু দারোয়ান বা তো কিছুতেই ঢুকতে দেয় না। মালা নেবেন স্যার? দারুণ। কি
তোমার মালাগুলো নেবেন স্যার কটা দেব সবগুলো 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 750 টাকা 1500 টাকা দেব কেন 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 এত বেশি দেবেন কেন যতক্ষণ ঘুরে ঘুরে মালা বেচবে ততক্ষণ আমার পাশে বসে গল্প করবে তাই সে হারা দেখে তো মনে হয় একেবারে জেন্টলম্যান স্বভাব চরিত্র এত খাচ্ছে রাখেন চমৎকার জানো সব মেয়েদের মুখে বকাঝকা মানায় না তোমার মুখে চমৎকার মানিয়েছে আমি খুব খুশি হয়েছি চলো ওই ঝোপের আড়ালে গিয়ে বসবো নরম বালির উপর ইচ্ছে করলে শুয়েও যাবে যা দুষ্টু একটু দাঁড়ান সাংবাদিক নিজের কাজ কর বুঝছি তো এটাই আমার কাজ এখান থেকে যাবি না চর থাপ পড়তে দিই দুটোর একটাও না কি জি আপনাদের এই দৃশ্যটা সম্পূর্ণ না তুলে আমি এখান থেকে যাচ্ছি না আর চর থাপ পড় ওটা তো একেবারেই সম্ভব না তাহলে কিল ঘুষিকা এই সালা ভীমরতিরা ছাড়িয়ে দে তো জাস্ট এ মিনিট আই হ্যাভ সাম প্রবলেম ওকে মেনে ফেল I like it. Do you like it? I don't like it! কাকে খুঁজছেন চামচা ও লোক ভাগ্য দারুণ দেখালে তো আবার ভাব নিচ্ছে হয়েছে হয়েছে এ নাও এবার কত ছবি তোলো আমি পোজ দিচ্ছি আজ তো ছবি তুলতে পারবো না ভয় নেই বাবা আজ আমি পারমিশন দিচ্ছি তোলো তোলো দুঃখিত সম্ভব না কেন কারণ আমার কাছে এখন টাকা নেই আর টাকা লাগবে না একদম ফ্রি আচ্ছা সেদিনের ছবি না দেখেই ছবি তুলতে বলছো যদি পচা হয় হতেই পারে না কি করে বুঝলে দাদি দেখে তোমাকে তো আমি ওস্তাদ মেনেছি তোলো না ওস্তাদ ওস্তাদ ডেকে আমাকে বুড়ো বানানো হচ্ছে তাহলে তুমি কি আমি ছাত্র আর আমি ছাত্রী হয়েছে হয়েছে এটা কি পাঠশালা নাকি ছাত্র ছাত্রী তোলো তোলো ছবি তোলো আমি পোজ দিচ্ছি পাঠশালাতে আমরা দুজন ছাত্র ছাত্রী প্রেমের পাঠশালাতে আমরা দুজন ছাত্র ছাত্রী ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবা রাত্রি ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবা রাত্রি বইগুলো সব পড়ছি
করছি দিবারাত্রি, ভালোবাসার বইগুলো সব করছি দিবারাত্রি। যদি যাক একটি জীবন ভালোবাসতে বাসতে, মরতে হলে তোমার জন্য মরবো হাসতে হাসতে। যাই যদি যাক একটি জীবন ভালোবাসতে বাসতে, মরতে হলে তোমার জন্য মরবো হাসতে হাসতে। এক জীবনের সংসারে, এক জীবনের সংসারে আমরা সহযাত্রী, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি। প্রেমের পাঠশালাতে আমরা দুজন ছাত্র ছাত্রী, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি। এই পৃথিবীটা তুমি অন্যদিকে, অন্তরটা তোমার নামে দিলাম আমি লিখে। আমরা দুজন ভালোবাসা, আমরা দুজন ভালোবাসার যোগ্য পাত্র পাত্রী, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি। বইগুলো সব পড়ছি দিবারাত্রি, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি। প্রেমের পাঠশালাতে আমরা দুজন ছাত্র ছাত্রী, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি, ভালোবাসার বইগুলো সব পড়ছি দিবারাত্রি। তুমি একা যে, ওরা কোথায়? ওনারা আসেন নাই স্যার। আসে নাই মানে? জি মানে আমরা যাইনি বলে রাগ করে আসেনি। জি জি না, এত বছর পর দেশে আসছে, আমি এত করে বললাম সবাই মিলে যাই, তা না, ম্যানেজারকে পাঠিয়েছে। ঠিক আছে এক্ষুনি যাচ্ছি। ওরা উঠেছে কোথায়? স্যার ওনারা তো বাংলাদেশে আসেন নাই। কেন কেন আসেন নাই তা আমি কি করে বলবো স্যার? তুমি ঠিকঠাক মতো খবর নিয়েছিলে তো স্যার? এত বছর আপনার সাথে কাজ করি, ঠিক মতো খবর না নিয়ে আপনার কাছে কোনো কথা বলতে পারি? ওনারা যেই ফ্লাইটে আসার কথা ছিল তার আগে পিছে যত ফ্লাইট আছে সব ফ্লাইটের খবর নিয়েছি, ওনারা আসেনি নাই। কিন্তু চিঠিতে যে লিখলো স্যার, হয়তো কোনো কারণে দেরি হইতাছে, একটু ধৈর্য ধরেন, চলে আসবে। আমি না হয় ভুলই করেছিলাম, সেজন্য তুইও তাই করবি। এই সংসারে কেউ জানে না কত বিশটা বছর ধরে তোর জন্য প্রতি রাত চোখের পানি ফেলেছে,
এত বছর পর তুই আসবি বলে চিঠি লিখলি, কিন্তু এলি না। আমি বুঝতে পেরেছি আমার উপর প্রতিশোধ না হচ্ছে, আমার রক্ত না, প্রতিশোধ নে। বাপ মাকে কাঁদিয়ে যদি খুশি থাকি তাহলে কথা কাঁদা। সর্বনাশ, কি হলো? অ্যাপয়েন্টমেন্ট লেটারে বাবার নাম তো ভুল লিখেছে। ওরা ভুল লেখেনি, আমি তোর অ্যাপ্লিকেশনের মধ্যে এই নামটা দিয়েছিলাম। কেন ভাইয়া? কারণ আছে। এমন কি কারণ যে বাবার নাম বদলে দিলে? এখন তোকে বলা যাবে না, পরে বলবো। রাগ করলি? আজ তোর চাকরির প্রথম দিন, রাগ করিস না ভাই। আমি তোকে অনেক ঘটনায় বলিনি, সময় হোক সব বলবো। চল তোকে অফিসে নামিয়ে দিয়ে আমি স্ট্যান্ডে যাব। ভাইয়া, আমি এখন বড় হয়েছি, তুমি নিশ্চিন্তে আমাকে সব বলতে পারো। বড় হয়েছিস? লম্বায় তো অনেক বড় হয়েছিস, কিন্তু আমার কাছে তুই যে এখনো পিচ্ছি। ভাইয়া, আমি পিচ্ছি না। আচ্ছা, পিচ্ছি না, ঠিক আছে। তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাতি মাটিম টিম। চল 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 চল। জিপ লাগবে ভাই? জিপ ভাড়া লাগবে? এক্সকিউজ মি, গাড়ি লাগবে ম্যাডাম? কি গাড়ি? রোলস রয়েস, মার্সিডিস নাকি জাগুয়ার? টয়োটা ল্যান্ড ক্রুজার, টোটাল ওপেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন। ইজ ইট? ইয়েস ম্যাডাম। কোথায় যাবেন? আপাতত হোটেলে। তোমার পরিচিত ভালো কোনো হোটেল আছে? জি আছে, চলুন। ওকে, ইয়েস ম্যাডাম, চলুন চলুন। সালাম আলাইকুম আনম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বিপ্লব? ভালো। একটা রুম দরকার। কেমন রুম চাই ম্যাডাম? ডিলাক্স স্যুট চাই। ডিলাক্স স্যুট এই মাত্র একটা খালি হয়েছে, রেডি হতে ঘন্টাখানিক সময় লাগবে। নো প্রবলেম, প্লিজ একটু বসুন ম্যাডাম। এই ফিরোজ, 203 নম্বর রুমটা তাড়াতাড়ি রেডি কর। আসুন। ম্যাডাম, আমাকে থাকতে হবে নাকি চলে যাব? যাবে, চাও, তবে বিকেলবেলা আসবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই নাও। 1000 কম হয়ে গেল। ওকে, ধরো। কি হলো, আরো চাই? নো নো, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। বাবা, চক চক কে মামা? ও মামা। কি রে? বিজয় আসেনি? না, এই নাও 3 প্যাকেট চিকেন বিরিয়ানি। ঘটনাটা কি লাগি না, হঠাৎ বিরিয়ানি? খুব ভালো একটা কাস্টমার পেয়েছি, বিশাল বড় লোকের মেয়ে। আচ্ছা, একটা ডিলাক্স স্যুট নিয়ে উঠেছে। আমি শুধু বাস স্ট্যান্ড থেকে হোটেল পর্যন্ত পৌঁছে দিলাম, আমাকে 5800 টাকা টিপস দিল। কোস কি? তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল লাঞ্চ। আচ্ছা, আর এই টাকাগুলো রাখো, জলদি করো মামা, আমার খুব খিদে লেগেছে। কি, হাত মুখ ধুই আয়, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে। বিপ্লব ভাই, আপনাকে এক্ষুনি ম্যানেজার সাহেব যেতে বলেছেন। আরে, এই মাত্র তো আসলো, আবার কি? নিশ্চয়ই ম্যাডাম বাইরে কোথাও লাঞ্চ করতে যাবে, বড় লোকের খেয়াল রাখো। ঠিক আছে, বিজয় আসলে তোমার খেয়ে নিও মামা, আমি ঘুরে আসি। চলো চলো। কি জানি রে বাবা, কি খবর আলম ভাই? ওই দেখো, ব্যাপার কি আলম ভাই? তোমার গেস্টকে জিজ্ঞেস করো।
কি হয়েছে ম্যাডাম? এতক্ষণ বসিয়ে রেখে এখন বলছি রুম দেবে না। রুম দেবে না কেন? অ্যাডভান্স টাকা না দিলে রুম দেবো কি করে? ম্যাডাম এখানে অ্যাডভান্স ছাড়া কেউ রুম দেবে না। আমি তো বলেছি আমার কাছে এখন টাকা নেই, আমার মামা টাকা আজই পাঠিয়ে দেবে। হ্যালো ভাই, আপনি কি ম্যানেজ করে নিন, উনি তো বলেছেন ওনার মামা টাকা পাঠিয়ে দেবেন। ওনার মামাটাকে তাই জিজ্ঞেস করো। ম্যাডাম আপনার মামা কে? আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। উনি তো বলেছেন ওনার মামা আমি। কার কথা বললেন ম্যাডাম? ডব্লিউ বুশ। ঘটনাটা কি? আমার মনে হয় পুরা পাগল, কোন পাগলা ঘর থেকে পালিয়ে এসেছে। তুমি ওকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, তা না হলে সব কিছুর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। প্লিজ প্লিজ আলম ভাই, আপনি একটু ম্যানেজ করেন, আমি দেখছি। ম্যাডাম আপনার সাথে টাকা পয়সা নেই? যা ছিল সব তো তোমাকেই দিয়ে দিয়েছি। আপনার মামা কোথা থেকে টাকা পাঠাবেন? মামা তো এখন চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন, ওখান থেকে পাঠাবেন। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন? তুমি চিনতে পেরেছো? অবশ্যই, গত বছর হজ করে এসেছি না। ম্যাডাম হোটেলটা ভালো না, পচা, আপনি অন্য হোটেলে নিয়েছেন। তুমি ঠিকই বলেছো, এই হোটেল পচা। হেই শুনো শুনো, এই হোটেলে না সবই পাগল। সরি। এখানে নিয়ে এলে কেন? একটু বসুন ম্যাডাম, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। আমার টাকা? ওটা টাকা তোমার টাকা হয়ে গেছে। জি না, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি, নিজে নিজে হোটেল খুঁজে নিন। শোনো 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 না, বাস না গি মামা। আর খাইছি মামা। টাকাগুলো দাও তো। কিসের টাকা? এই যে কতক্ষণ আগে যে তোমাকে টাকাগুলো দিলাম। আরে আমার ওই টাকা তো আমি তো গুম। ভেরি গুড, অন্য কোন হোটেলে দরকারই নেই, আমি আমি এখানেই থাকবো। বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমি বিরিয়ানি খাবো। এই এই হোটেলটাই ভালো, যাবার আগে খাবার রেডি। কি মজা, রাম খাবো। মামা একটু বাইরে চলো। এই এই বাগিনা, এই পাগলিটারে কোথকে ধুলে আনলি? এই সেই গেস্ট হ্যাঁ যাকে আমি কোটিপতি ভেবেছিলাম, আসলে ও একটা বদ্ধ পাগল। এখানে আনলি কেন? ওর টাকাটা ফেরত দিয়ে ওকে বিদায় করার জন্য। কিন্তু যে পাগলে আমি শুরু করেছি এখন কি করে বলো তো মামা? সহজে বিদায় হবে বলে তো মনে হয় না। তাহলে দেখি পটায় পটায় যদি ভাগানো যায়। ও যদি যেতে না চায় তাহলে তো মহা মুশকিল, তিন তিনটে বেচালের মধ্যে এমনকি যুবতী মাইয়া। এই পাড়া পড়শি দেখলে তো সমস্যা হয়ে যাবো। মামা এখন কি হবে? কিছুই হবে না, বসে বসে পাহারা দিতে হবে, বিজয় আসুক তারপর একটা ব্যবস্থা করব। তাই বলে এখানে বসবে নাকি? ওঠো বাইরে চলো। ও সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি যখন অফিসে জয়েন করেন তখন আমি ছিলাম না, কাজকর্ম সব বুঝে নিয়েছেন তো? জি স্যার। ঠিক আছে আপনি এখন যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা খাবার দাও। মামা মামা
বাবা কি রে কি হইছে ওকে আরে আরে ঘটনা কি মেয়েটাকে আমেরিকার প্রেসিডেন্ট বুশ তার ভাগ্নি আচ্ছা আচ্ছা হ্যাঁ ধাত্রী বাবা ইয়ার কি বলনা তো বলো না মেয়েটাকে ইয়ে কি মালুম কেন তুই কি আমার দোস্ত ভাই মাইয়াটা নিজে বলেছে আমেরিকার প্রেসিডেন্ট তার মামু ইয়ে পাগল নাকি মেয়েটা ফুল ফুল পাগল তাও এখানে এলো কোথেকে তোমার ভাইয়ের উপর আসর কইরা এখানে না দিল হইছে বেশি চিন্তা চিন্তা করো না ঘুম ভাঙলে কি দেখি কইরা ভালো তা ঠিক নাই ভাইয়া কোথায় খবর নিতে গেছে কোন জায়গার থেকে ভাইয়া এলো কি না মৌ নামের কোন মেয়ে কি গত ছয় সাত দিনের মধ্যে এখান থেকে রিলিজ হয়েছে না তো গত এক মাসে এ নামে কোন রোগী তো এখানে আসেনি ঠিক আছে সালামালাইকুম গালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বিপ্লব জি ভালো তো এখানে কি করছো ছোট ভাই এই অফিসে চাকরি নিয়েছে এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম ওকে সাথে নিয়ে যাই ও আচ্ছা আচ্ছা আসি সালামালাইকুম কি করলি দেখে চলতে পারিস না এখানে এনেছো কেন কে কে তুমি খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানউদ্দিনের ছেলে আমি বিপ্লব আমার বাবাকে কে খুন করেছিল সে আত্মহত্যা করেছে কে মেরেছিল কিভাবে মেরেছিল আত্মহত্যা করেছে তুই মেরেছিলি কেন মেরেছিলি আমি না ওই কুতুব সব ওই কুতুবের চাল আমার বাবা কি খান গ্রুপে টাকা মেরেছিলেন উনি কি অসৎ ছিলেন না না সব কুতুম করেছে দোষ দিয়েছে বোরহান স্যারের এই সেই ফাঁসির রশি যেটা দিয়ে আমার বাবাকে মেরেছিলি কি দোষ করেছিল আমার বাবা কেন তাকে খুন করলি কেন মরতে হলো আমার বাবাকে কেন মেরেছিল আমার বাবাকে বাবা বাবা
विजय तू एखने बस आसिस क्या कि करब तुम का बसा रेखे गेस क्या कि আমাকে বাইরে বের করে দিয়ে মামাকে নিয়ে ভেতরে কি যেন করছে চল তো দেখি ও তারা তারা আস্তে আস্তে পাগলের হাতে কিন্তু ঠান্ডা কি হচ্ছে তুমি এসে বলেছো কোথায় ছিলে এতক্ষণ জানো এই লোকটা না একদম পচা একটু নাচতে পারে না দেখো দেখো একটু একটু পারছি তো আমার না ভীষণ ঘুম পাচ্ছে এই এই মেয়েদের বেডরুমে তোমরা কি চাও যাও বের হও না এখন কি হবে রে ভাইয়া ওই পাগড়িটাকে তুলে পুকুরে ফেলে দিয়েছ কি ও কি সকাল হোক তারপর একটা ব্যবস্থা করবো মামা আজ রাতটা তিনজন একসাথে যাই চল না ভাই ঠিকই আছে চল যাই আচ্ছা চলো চলো তিনজন কি মানলি কেমনে ও আকন কি মুই মারতে যামুগা এত বছর এক লগে উঠছি বইছি খাইছি লইছি মুই মারতে যামুগা হালার বহালায় বউর লোকে ঝগড়া করছে গলায় দড়ি দিয়েছে হ্যাঁ মোর দুয়ারের সামনে বউর লোকে ঝগড়া করছে তুই জানলি কেমনে ও আর সন্দেহ করতে আসছি নাইলে মরবে কে লাশটা গুম করার ব্যবস্থা কর কেন কই মামা বিজয় বিজয় তুমি দেখো শোনা আপ বিদায় হয়েছে মানে পাগলি পালিয়েছে বাঁচা গেল আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে এই মধ্যে তা ভিন্তা আমার হাত বুদ্ধি অনেক ধন্ত নইতেছে আমার ধরতে হবে না তোমরা হাত মুখ ধুয়ে আসো আমি নাস্তার ব্যবস্থা করতে কি হচ্ছে বাবা বাবা বিজয় কিছু কার সাথে দেখা হবে না একটা ভাড়া নিয়েছি এটা যে মোটেল তোমাকে কে বলেছে দেখো মে তুমি কিন্তু বেশি কথা বলছো এই মোটেলে তিন তিনটে ব্যাচেলার ছেলে থাকে তাদের সাথে তোমার কি দরকার তিনটা ব্যাচেলারের মধ্যে তুমি করতে গেলে ঝগড়া করো না একটু শান্ত হও আমি শান্তই আছি ওই তো গায়ে পড়ে আমার সঙ্গে থাকবে এই নে বাজে কথা বলবে না কিন্তু তুমি আমাকে চেনো চিনলে কি তোমার সাথে কথা বলতে সাহস পেত তোমার মামার পরিচয় দিলে তোর জবানি বন্ধ হয়ে যেত কিন্তু তুমি কে ভাইয়া
ওর নাম ঝুমুর, ঝিনুকের চুড়ি মালা এসব বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা। চলো চলো তুমি আমার সাথে চলো। এদিকে এসো। তুমি হঠাৎ আমাদের বাড়িতে এই সকালবেলায়? কেন, অন্যায় হয়েছে নাকি? আমি কি তাই বলেছি নাকি? না তা বলনি, কিন্তু তোমার প্রশ্ন শুনলে সেরকমই মনে হয়। আসলে গত কয়েকদিন ধরে তোমাকে সাগরপাড়ে দেখছি না, তো ভাবলাম অসুখ টসুখ করলো কিনা, তাই দেখতে এলাম। আর এসেই পড়লাম এক মহিলা দারোয়ানের খপ্পরে। কেও? ওর নাম মৌ, সম্ভবত কোনো বড় লোকের আত পাগল মেয়ে। আত পাগল মানে? ও তো ফুল পাগল। তা এখানে এলো কি করে? তোমাদের কি হয়? আমাদের কি হবে? ওর মামাকে জানো? আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। ওরা হাসছে কেন? নিশ্চয়ই কোনো মজার কথা হচ্ছে তাই হাসছে। আমিও হাসবো, আমাকে তো মজার কথা শোনাও না। আমি শোনাই। বড়দের মাঝে কথা বলতে হয় না, তুমি চাও তো খোকা। কি, আমি খোকা? মুরব্বিতে মুখে মুখে কথা, যাও যাও ঘরে যাও, তুতে ভাত খাও, যাও যাও যাও। আমার ছবিগুলো কেমন হয়েছে? পেটের মতো। কি? আরে না না না, মহারানীর মতো। কি হলো না? কি প্রথমবারের মতো কি বলা? আই লাইক ইট। এই ওরা তো কি কথা বলছে? ভালোবাসার কথা। আমিও ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা বলতে হলে কাউকে ভালোবাসতে হয়। তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে কসুর মতো ভালোবাসে। বাগিনা ওই পাগলির প্রেমে পড়িস না, ওর ভালোবাসা হবে কাঁচা মরিচের মতো ঝাল। শোনো, ওই বাচ্চাটার কথা শুনো না। আমি আমি তোমাকে কাঁচা মরিচের মতো না, ইয়ে চিনির মতো ভালোবাসি। খুব মিষ্টি। কি? আমি তোমাকে চিনির মতো নয়, লবণের মতো ভালোবাসি ভালোবাসি। তোমার কাটু চিক 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 ট্রেনের মতো নয়, ট্রেনের মতো ছোটে আসে ছোটে। ভালোবাসি
আসবো স্যার। আসো। বসুন। উনি কে? সাপ্তাহ সাহেবের স্ত্রী। স্যার, গত চার দিন যাবৎ আমার স্বামী বাসায় ফেরেনি। বলেন কি, আমরা তো ভাবতেছি বউ বাচ্চা নিয়ে মনের আনন্দে হাওয়া খায় বেড়াইতেছে, গেল কই? সেদিন সন্ধ্যাবেলা বাইরে গেল, বলল ঘুরে আসি। তো এখনো ঘুরতেই আছে? ঘুরতেই থাক, বেশি হলে এক সপ্তাহ দেখবো, তারপরে এই চাকরি নট। স্যার, আমার মনে হয় ব্যাপারটা পুলিশে ইনফর্ম করা উচিত। এইটা কি তোমার বিভাগ? মানে স্যার, আমি বলছিলাম সাপ্তাহ সাহেবের তো কোনো বিপদ আপদ হতে পারে। বিপদটা আমি দেখতেছি, তুমি আপদটা বিদায় করো। জি স্যার। আপাকে আপাকে বিদায় দিয়ে আসো। জি, চলুন। ঝামেলা তো দেখি দিন দিন বাড়তেই আছে। এই ছেলেটা কে? হুদাহুদি লম্বা, মাথায় আবার ছোট চুল, দেখলেই ডিবির লোক মনে হয়। এবার হাসো। মামু, গত তিন দিন ধরে বিজ্ঞাপনটা দেখতেছি, পয়লা দিন 50, তারপরে 1, আজকে 1.5 লাখ। কও কি? হ্যাঁ মামু, একটু ভালো করে খুঁজে দাও না, যদি পাইয়া যাও তাইলে তো কেমন খুঁজে গেল। লটারি মামু, লটারি। ইয়ে মামু, মামু, পত্রিকাটা আমি নেই। আচ্ছা নেও। সালাম আলাইকুম। হ্যাঁ আল্লাহ আল্লাহ রে। মামনি, তুমি কোথায়? আসি নাই, তোমার জন্য খানা পিনা নিয়ে এসেছি, তুমি খাইতে শুরু করো, আমরা শোনো। দেখেছো তুমি যে বুঝছাবে ভাগ্নি, কথাটা কিন্তু চারদিকে জানাজানি হয়ে গেছে, একলা একলা রাস্তা বাইর হলে তোমাকে ধরে নিয়ে যাবে, এই জন্য এই বোরকা নিয়ে আইছি, যদি কখনো বাইর হও বোরকাটা পরে বাইরিবা। এই নাও, যাও। থ্যাংক ইউ দি, তোমাকে বড় করতে চাই না বাবু। মামা এদিকে আসো তো। ব্যাপার কি? বাগিনা আদিত্রি, এদিকে আসো, এদিকে আসো। গত তিন দিন যাবত পত্রিকায় বিজ্ঞাপনটা ছাপ হইতাছে, প্রথম দিন 50,000, তারপরে 1 লাখ, আজকে 1.5 লাখ। ও মনে হয় বিরাট বড় লোকের মাইয়া। এই বলে বালে যদি কয়েকদিন এখানে রাখা যায় তাহলে চক্ষু বুঝা 10-12 লাখ টাকা তোমার পকেটে আইসা পড়বে। শুধু খেয়াল রাখতেইব, ও যে আমাদের এখানে আসে বাইরের লোক যেন না পায়। এই দেখো, এই দেখো, এই যে, এই যে। হ্যালো, সালাম আলাইকুম। আজকের পত্রিকায় আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, এ ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন, বলেন। আপনি যে মেয়েটির খবর জানতে চেয়েছেন উনি আপনার কি হন? ও হচ্ছে আমার কাজিন। কাজিন? কাজিন কথাটা বলতে এত থতলাতে হয়? ওই ছেলে, তুমি কে? এরকম কথা বলছো কেন? মেয়েটি কি পালিয়ে এসেছে? বাবার নাম কি? একটু বেশি কথা বলে। আরে মিয়া, মেয়েটির খবর জানলে বলো, নগদ টাকা পাবে 1.5 লাখ, চাইলে আরো বেশিও পেতে পারো। হুম হুম, জানি, প্রতিদিনই রেট বাড়ছে। আচ্ছা, আপনার কাজিন কি জাতীয় সঞ্চয়পত্র নাকি? এই বেটা, ফাইজলামি করিস, তোর ঠিকানা বল, তোকে আমি এক্ষুনি পুলিশে দেব। এত কষ্ট করার দরকার নেই মিস্টার, আমি নিজেই থানায় যাচ্ছি মেয়েটির খবর দিতে। ক্ষমতা, ক্ষমতা ভালো হয় কিন্তু।
পুলিশের কথা শুনে এত ভয় পেল কেন? থানা পুলিশ কি রে, ঘটনা কি? মেয়েটির খবর জানাতে একটা ছেলে ফোন করেছিল। তো কিসব উল্টোপাল্টা কথা বললো? উল্টোপাল্টা কথা বললো কি বললো? আমার মনে হয় ছেলেটি আমাকে সন্দেহ করেছে, জিজ্ঞেস করলো মেয়েটি কি হয়, বাবার নাম কি। শেষে বললো মেয়েটির ব্যাপারে থানায় খবর দিবে। ছেলেটার সাথে কথা বলে তোর কি মনে হলো, ও কি সত্যি মেয়েটার খবর জানে নাকি গুল মারছে? ঠিক বুঝতে পারিনি। তুই কিছুই বুঝতে পারস না, এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ বের করতে পারলি না। অত চিন্তা করো না তো বাবা, পাসপোর্ট থেকে ছবি বের করে বিজ্ঞাপন দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, কিন্তু আমাদের নাম ঠিকানা দেই নাই, ধরি মাছ না ছুই পানি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষান্ত হইনি, চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি খবর এলো বলে। আমি তো বললাম এটা আমার পক্ষে সম্ভব না, ব্যাস দ্যাটস এনাফ। কি খবর গ্যাস? দারুণ খবর, এই দেখ। কোথায় আছে মেয়েটা? আমি কি করে বলবো, আমার স্টুডিওতে একটা ছেলে প্রিন্ট করতে দিয়েছিল, দেখি তুই যাকে খুঁজছিস তার ছবি। ছেলেটা কে? একজন শখের ফটোগ্রাফার, নাম বিজয়। থাকি কোথায়? এই শহরে নতুন এসেছে, স্লিপে অবশ্য ঠিকানাটা দেয়নি, তবে বলেছিল কলাতলির ওইদিকে থাকি, দেখতে সুন্দর লম্বা। বিজয়, আমার কি মনে হয় জানো, তোমার ভাইয়া ওই পাগলির প্রেমে পড়েছে। কি করে বুঝলে? তুমিই তো বললে, মেয়েটা যে হারে জ্বালাতন করছে তোমার ভাইয়া কিছুই বলছে না, সে নাকি কাজকর্মেও ঠিক মতো যাচ্ছে না। তুমি কি তোমার কাজকর্ম ঠিকভাবে করছো? পারছি না তো, সারাক্ষণ মনে হয় তুমি আমার পাশে পাশে হাঁটছো। তাই? আর তুমি সকাল সন্ধ্যা অফিস করে বেড়াচ্ছো, অফিসে গেলে তো আমার কথা ভুলেই যাও। আচ্ছা, আমার অফিসে ওয়েস্ট পেপার বক্সটা দৈনিক দুবার পরিষ্কার করে পিয়ন। কেন জানো? কেন? কারণ অফিসে কাজ করতে গিয়ে নোটশিটে প্রতিদিন এক ঝিনুকালির চেহারার বর্ণনা লিখি, তার হাসি লিখি, খেপে গেলে কেমন লাগে সেসব লিখি, হুঁশ ফিরে এলেই ওগুলো ছিঁড়ে ফেলি। কি আমার কথা লিখে ছিঁড়ে ফেলে দাও? তো আমার চেম্বারে বাঁধিয়ে রাখবো, যাতে করে বস দেখে আমার চাকরিটা নট করে দিতে পারে। আমি কি তাই বলেছি নাকি? ওগুলো লুকিয়ে এনে আমাকে দিলে তো পারো। কি করবে ওগুলো দিয়ে? সারাদিন দেখবো, সকাল সন্ধ্যা দুপুর সব সময় ওই লেখার মাঝে তোমাকে খুঁজবো। সারাদিন এসব নিয়ে ব্যস্ত থাকলে তোমার কাজের কি হবে? গুলি মারো কাজে। তুমি কাছে থাকলে আমার আর কিচ্ছু চাই না। আই লাইক ইট। পাশে তুমি আমার সন্ধ্যা সকাল দুপুরে। চোখের দেখায় আমি তোমায় দেখি না যখনই, একটি প্রহর একটি বছর মনে হয় তখনই, চোখের দেখায় আমি তোমায় দেখি না যখনই, মন ভরে
যায় শুনলে তোমার মিষ্টি পায়ের নুপুরে সন্ধ্যা সকাল দুপুরে জানুরি জানুরি চাই না আমি কিছুরি থাকলে পাশে তুমি আমার সন্ধ্যা সকাল দুপুরে পাশে তুমি আমার সন্ধ্যা সকাল দুপুরে হে জানুরে জানুরে চাই না আমি কিছুরে থাকলে পাশে তুমি আমার সন্ধ্যা সকাল দুপুরে ছবি এখানে স্ট্রেঞ্জ আমি তো কিছুই বুঝতে পারছি না পাগলিটার ছবি দেখে তুমি এমন করছো কেন হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে হ্যাঁ তুমি বুঝতে পারছো না এই ছবিগুলো আমার তোলা কি আরে হ্যালো তুমি জি তোমার তোলা ছবির ওই মেয়েটিকে আমি খুঁজছি দারুণ ব্যাপার তো বালির মধ্যে মেয়ে খুঁজছো তা পেয়েছো নাকি এই বেটা ফাইজলামি রাখ মেয়েটি কোথায় বল আমি কি করে বলবো আমি একজন শখের ফটোগ্রাফার তাই না গো কত জায়গায় কত মানুষের কত প্রকৃতির ছবি তুলি আমার কি তা খেলা আছে নাকি তার মানে বলবি না আরে মনে থাকলে তো বলবো আচ্ছা ভাই তুমি কি শুধু মেয়ে মানুষ খুঁজেই বেড়াও সেদিন এই মেয়েটির পেছনে লেগেছ আজ আবার একে খুঁজছো ঘটনা কি দেখ ধৈর্যের কিন্তু একটা সীমা আছে আমি জানতে চাই তুই বলবি কি না আমি তো বলেছি আমি জানি না আচ্ছা ঠিক আছে তারপরে বলছি আমি জানি তোমাকে বলবো না কি করবে বলবি না না বলতে তোকে বাধ্য করবো সেদিন তিন তিনজন চাপচা দিয়ে দোলাই খেয়ে গেলে আজ আমার একাই বলছো বাধ্য করাবে আজ আমি একা নই আরো আছে আরো আছে কোথায় মারামারি করো না চলো আমরা এখান থেকে চলে যাই প্লিজ লক্ষ্মী মারামারি বাবা ওকে মারামারি করব না দেখুন ভাই স্যান্ডম্যান আই মিন বালির মানুষ আমি সাধারণ মাটির মানুষ আজ মারামারি করা যাবে না আমার প্রেমিকা বারণ করেছে জাস্ট মিনিট আই হ্যাভ সাম প্রবলেম দেখো আমি কিন্তু মারামারি করিনি কথা রেখেছি কি হলো এই মারার আগে পড়ে যাচ্ছ আমাকে চোখ রাঙাচ্ছ কেন আমি তো মারিনি ও মেরেছে ওকে মারো যাও
দেখো অনেক হয়েছে আর মারামারি করো না চলো যাই আমি তো মারামারি করছি না আরে আন্না জানুরে জানুরে তুমি কেন মারো রে সি 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 দেখেছো লাজ লজ্জা আছে এদের সেদিন মার খেলো আমার হাতে আজকাছে বলে আবার কি প্রেমিক বাহাদুর আরে 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 এ কি হচ্ছে কাবাডি খেলার মধ্যে আমার ছুরি চাকু কেন ভাই চুপ কর বেটা মেয়েটির ঠিকানা বলবি না একে ঠিকানা করে দেবো নানা ভাই অনেক হয়েছে বিয়ের আগে আমাকে বিধবা করবেন না ভাই ঠিকানা দিচ্ছি এই নিন ঠিকানা মোর খোদা এত বড় পাকু নাও নাও নক কাডো ইনক্রেডিবল গুরু 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 যা খেল দেখালে এক ঘুষিতেই চাপার হাড্ডি শেষ আমার কোনো দোষ নেই কসম বাঁচবো না হবে না এরপর চলো প্রায় এক সপ্তাহ হয়ে গেল সপ্তাহে কোন খবরই বের করতে পারলাম ও গেল কোথায় আমার মনে হয় সিঙ্গাপুর চলে গেছে সিঙ্গাপুর জি স্যার ওর একটু হার্টের প্রবলেম ছিল তো ঢাকায় গিয়ে হয়তো বাইরে গেছে তাই চেক আপের জন্য চলে গেছে সিঙ্গাপুর ধারণা অবশ্য পুরাটাই আমার ধারণা ধারণার উপর বসে থাকলে হবে না থানায় জিডি করেছো জি না স্যার করবো তোমাদের এসব নেগলিজেন্স আমার একদম পছন্দ হয় না আজকে জিডি করবে জি স্যার সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার কাজকর্ম কেমন চলছে জি স্যার ভালো গুড ইয়ে বিপ্লবকে বলো তো একবার আমার সঙ্গে দেখা করতে জি স্যার আপনি কোনো দুশ্চিন্তা করবেন না স্যার হয়তো কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে তাই বলে একটা যোগাযোগ করবে না আসলে ছেলে মেয়েরা কখনো বোঝে না সন্তানের জন্য মা বাবার কি দুশ্চিন্তা হয় 12 তারিখে আসার কথা আজ 19 তারিখ পার হয়ে গেল যদি আসবি না তাহলে চিঠি লিখলি কেন আবার চিঠিতে কোনো ঠিকানা বা ফোন নাম্বার দেয়নি বাদ দাও চলো মেজাজটা কেমন লাগে বলো দেখি হারামজাদা জানে যে আমি চিনি খাই না তারপরও চিনি দিয়ে দিয়েছে হয়তো ভুল করে ফেলেছে আরে না না ওই ভুল টুল কিচ্ছু না সব হলো খাম খেয়ালি সালাম কে রাখা যাবে না মানুষ পুরনো হলেই এই অবস্থা হয় ওকে আমি বিদায় করে দেবো তুমি আমার জন্য একটা কাজের মানুষ দেখো তো সিরিয়াসলি দেখো জি স্যার দেখব হবে হবে কইরাও উল্টা সাইন হইতাছে না এদিকে 7-8টা মরে গেল কে মারলো কেমনে মারলো তার কোনোই হদিস পাইলাম না এদিকে আবার বড় সাহেব ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়া ছেলে একটারে অফিসে পাঠাই দিল দেখলেই মনে হয় টেবিল লোক গতকাল আবার তারই বলল বিপ্লব রে খবর দিতে সব মিলে কেমন যেন একটা আউলা ঝাউলা লেগে গেছে সবচাইতে বড় দুশ্চিন্তা হইল ওই মেয়েটার কোনো জেনুইন খবর এখন পর্যন্ত পাইলাম না হ্যালো কে বলছেন আমারে চিনবেন না পেপারে বিজ্ঞাপন দিয়া যারে খুঁজতেছেন সে এখন আমার কাছে আপনি শিওর 100% শিওর ওই মেয়ে এখন আমার কাছে কিন্তু আপনি যে 10 লাখ টাকা দিবেন এটা শিওর তো 100% শিওর ওই মেয়েকে আমার হাতে তুলে দিলে 10 লক্ষ টাকা পাবেন বলুন আপনাকে কোথায় পাবো বিকাল 5টায় ওই ঝাউতলার মোড়ে আসবেন আমি একটা বাজারে বেগলে দাঁড়িয়ে থাকু
আমার মাথায় একটু চুল কম, আবার টাক্কো পাইবেন না। টাকা কিন্তু পুরা 10 লাখ টাকা চাই, সব কর করে নোট চিরা ফাট আনবেন না কিন্তু, তাহলে কিন্তু। আচ্ছা আচ্ছা, ওই বলদা কিছু না বলে কই যাস? তোমার কামে সারা জীবন তো বলদই কইলা, এইবার দেখবা বলদের কাম। বিজয়, বিজয় কি হয়েছে ভাইয়া? মো কোথায়? তো এখানে আমি, তোমার চোখের কাছে। আরে কি করছো? আমি গান গাবো। এই থামো, আস্তে আস্তে নামেন, দেন ব্যাগটা আমার কাছে দেন। আর অনেক টাকা তো গুন তুইব না, এখন মনে কোথায় এগুলো আমার, আর দেন না। সময় লাগবে না এমন কোনকে, দেন না। আচ্ছা আমার কথা বিশ্বাস না, আপনি হিমালয় জোর তো কম কেন কেন কি মামনি? বাড়ি ভাড়া কে দিল? মো বিপ্লব, বিজয় করে তোরা খাইছে আমারে ভাই, তাকে লে ফেরত দেন না, তাইলে শোকে বলে দেবো, একটু ধৈর্য ধরেন। মো ভাইয়া নিয়ে এসো, এসো মামা, 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 জলদি ডাক্তার নিয়ে যা। ডাক্তার আনতে হবে না, এই ওষুধ আর ব্যান্ডেজ গুলো এক্ষুনি নিয়ে আসো। গো গো, ও মাই গড, পালস। এই কি হচ্ছে, লাগছে তো? এই কি এরকম করছো কেন? মন করে কি দেখছো? কে তুমি? ছি, ও কি কথা, এত বছর একসাথে ঘর করছি আর এখন বলছো কে তুমি? কি উদ্দেশ্যে আমার পেছনে লেগেছ? কি ভাবো আমাকে, কচি খোকা? একটা পাগলি অভিজ্ঞ ডাক্তার মতো প্রেসক্রিপশন লেখে কি করে? দেখো মেয়ে, তুমি যদি তোমার সবকিছু খুলে না বলো, তাহলে তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। কি বলবে আমাকে? বলবো, সব বলবো। আমার নাম সাদিকা পাবিন মৌ, বাড়ি কক্সবাজার চন্দ্রবিলেতে, সেখানেই বড় হয়েছি, ডাক্তারি পড়ছি। হঠাৎ করে 2 সপ্তাহ আগে বাবা বললেন দেশে যাব। জিজ্ঞেস করলাম, দেশে তো আমাদের কেউ নেই বাবা, কোথায় যাব? বাবা বললেন গেলেই দেখতে পাবে। গত 12 তারিখে লন্ডন থেকে ঢাকা এসে নামলাম। দুই ভদ্রলোক আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করলেন, তারা বললেন গাড়ি রেডি করে রেখেছি, এয়ারপোর্ট থেকে সরাসরি কক্সবাজার চলে যাবেন। বাবাকে জিজ্ঞেস করলাম, আজই বাংলাদেশের মাটিতে পা রেখেছি, প্রথমেই কক্সবাজার যাবো কেন? বাবা আবারও বললেন কিনেই দেখতে পাবে। যেতে ভদ্রলোক আমাদেরকে রিসিভ করেছিলেন, তারা আমাদেরকে রওনা করিয়ে দিলেন আর বললেন তারা অন্য গাড়ি নিয়ে আসবেন। আমরা আসছি,
হঠাৎ পেছন থেকে একটা চাপ। আমার শেষ হয়ে এসেছে না বাবা, না। একটা কথা, সারা জীবন তোর কাছে গোপন করে এসেছি। আমার বাবা মা মানে তোর দাদা দাদি এখনো বেঁচে আছে। আমার নীল রঙের ডায়েরিটার মধ্যে সব কিছু লেখা আছে। বাবা প্লিজ বাবা কথা বলো না বাবা। বাবার ডায়েরি পড়ে জানতে পারলাম অনেক কিছু। জানতে পারলাম আমার দাদুর নাম আশরাফুজ্জামান খান। জানলাম বাবার সাথে দাদুর মান অভিমানের সব কাহিনী। সেদিন হাসপাতালে কেবিনে বসে হঠাৎ দুজন লোকের গোপন আলাপ শুনতে পাই। শুনতে পাই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি, করানো হয়েছে, আর আমাকেও মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে রাতের অন্ধকারে হাসপাতাল থেকে পালালাম। সেই রাতে রওনা দিয়ে পরের দিন সকালবেলা কক্সবাজার এসে পৌঁছালাম। সরাসরি গেলাম খান মঞ্জিলে। এটা তো খান মঞ্জিল। জি। খান বাহাদুর আশরাফুজ্জামানের বাড়ি। জি জি। শুনুন, ভিতরে যাব। হবে না, আমি খান সাহেবের নাতনি। 70 নম্বর। জি জি। এর আগে 69 জন দাদি, ফুপু, নানি, খালা, ভাবি ইত্যাদি পরিচয় দিয়া ঢুকতে চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। আপনি হইলেন 70 নম্বর। কিন্তু দারোয়ান কিছুতেই ভিতরে যেতে দিল না। তাকে অনেক অনুরোধ করেও কোনো কাজ হলো না। আর ঠিক তখনই দেখতে পেলাম খান সাহেবের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসছ। দারোয়ানের মুখ থেকে তোমার সম্পর্কে সব কিছু জানলাম। তারপর সিদ্ধান্ত নিলাম ঠিক করেই হোক তোমার সাহায্য নিয়ে আমি খান মঞ্জিলে ঢুকবো। তারপর বাস স্ট্যান্ড, হোটেল থেকে শুরু করে সবই তুমি জানো। বিপ্লব, তুমি শুধু আমাকে খান মঞ্জিলে ঢোকার ব্যবস্থা করে দাও, তারপর আমি তাদের কাছে সবকিছু খুলে বলবো। মৌ, খান সাহেবকে আমি যতটুকু চিনেছি হুট করে তাদের কাছে সবকিছু বলাটা ঠিক হবে না। তোমার কথা হয়তো তারা বিশ্বাস করবেন না এবং তোমাকেও স্বীকার করতে চাইবেন না। তখন আবার বিশ্বাসও যদি করেন এত আঘাত হয়তো তারা সহ্য করতে পারবেন না। তাহলে আমি কি করব? তুমি ওই বাড়িতে ঢুকবে, তবে কাজের মানুষ হিসাবে, পারবে না? পারবো, অবশ্যই পারবো, আমাকে যে পারতেই হবে। সেদিন যদি কাশেম চাচার সাত্তার চাচারে না পাঠাইয়া আমারে পাঠাইতা, বাপমার লগে ওই সুগড়িটা মরত, মরত না? এখন তোমার এত টেনশন হয়তো। আরে ছাগল, আমি টেনশন করি কি সাবে? হ্যাঁ, ওই সুকরি পাইসা আছে থাকুক, এই শহরেই আছে থাকুক, কিন্তু কোনোভাবে যদি ওই খান মঞ্জিলে ঢুইকা যায় তাইলে আমার আমও গেছে, সালাও গেছে। আসসালামু আলাইকুম বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। তুমি কে? যে সকিনা। এই, ও আমার সাথে এসেছে। আপনার একার পারমিশন আছে যখন তখন আসার, কিন্তু অন্য কাউরে নিয়ে আসার কথা তো ছিল না। তা ছিল না ঠিক, কিন্তু খান সাহেব বলেছেন ওনার একজন কাজের লোকের প্রয়োজন, তাই ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু হুজুর তো আর কিছু করলো না। আচ্ছা ঠিক আছে, যাও যাও আসো। হুম, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব, এই অসময় কাজে মানুষ এনেছে। কাজের লোক লাগবে কি বলেছে? আমি বলেছিলাম, ডাকো তাকে। হ্যাঁ, ভিতরে এসো।
কান্নাকাটি করো না তোমার বাবা মা একসাথে মারা গেল মানে কি হয়েছিল রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে সংসারে তোমার আর কেউ নেই জি আমার তাতা দাদি বাচ্চা আছে ওদের ওখানে যাওনি কেন হয়তো কোনো অসুবিধা আছে রান্না বান্না পারো হ্যাঁ পারি শোনো রান্না বান্না কিন্তু তোমাকেই করতে হবে খাওয়া দাওয়া জামা কাপড় সব পাবে আর মাসে 600 টাকা পাবে দেখো যদি পোষায় থাকো আমি তাহলে আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম আশা শোনো এ হলো তোমার ঘর জিনিসপত্র সব গুজগাছ করে আলো মা এছাড়া আমার কোনো উপায় ছিল না কি কথা কস কার লগে জিনের লগে জিনের লগে আমার ডাকছেন এই যে দাদু দিদাকে অনেকখানি ম্যানেজ করে ফেলেছি থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব তোমার উপকার কোনো দিনও ভুলবো না বাট এতদিনের মধ্যে একবারও দেখতে এলে না ঠিক আছে দাদুর কাছ থেকে ছুটি নিয়ে কালই যাবো তোমাকে দেখতে যে কটা দিন এখানে ছিলে তোমার পাগলামিতে ভীষণ বিরক্ত হয়েছে আজ কদিন ধরে তুমি নেই এখন ভীষণ কষ্ট পাচ্ছি চারিদিক মনে হয় শূন্য
প্রতি মুহূর্তে তোমার অস্তিত্ব টের পাচ্ছি। কচু, আমাকে তুমি ভুলেই গেছো? সম্ভব না, তোমাকে ভোলা সম্ভব না। জানো আমার জানি কি হয়েছে? মামা বিজয় বাইরে গেছে, আমার যেতে ইচ্ছে করছে না, কোনো কাজই ভালো লাগছে না। মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না। এত যদি মনে পড়ে তাহলে একদিনও দেখতে গেলে না কেন? প্রতিদিনই মনে হয়েছে যাব, কিন্তু যখনই ভাবি তুমি বিশাল সম্ভ্রান্ত খান পরিবারের একমাত্র উত্তরসূরি, তখনই মনে হয় কেন এই মরিচিকার পিছনে ছোটা। আচ্ছা, তাই বলে যাকে ভালোবাসো তাকে তোমার মনের কথা বলবে না? আমি কি করে জানবো তুমি আমাকে ভালোবাসো? কি করে বলি, আমি তো এখনো জানতে পারিনি তুমি অন্য কাউকে ভালোবাসো কিনা, তোমার জীবনে কোনো প্রেম এসেছে কিনা। প্রেম আমার জীবনে একবার এসেছে। কে সে ভাগ্যবান, কি করে সে? মনের বৈঠকখানায় আসে, যায়, বসে না, কথা বলে না। সে এক বিশাল হৃদয়ের বিপ্লবী সুপুরুষ। সুপুরুষটির নাম কি? নাম দিয়া কাম কি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার তুমি যুদ্ধ, ভাবছে আব্বু এখনো বেঁচে আছে, আমি ওদের কিভাবে যে বোঝাই। ধৈর্য ধরো মো, ওদের সাথে আরো মিশে যাওয়ার চেষ্টা করো। কি হলো? কিছু না, এদিকে এসো। আচ্ছা মো, তুমি কি একা একা যেতে পারবে? কিছু না, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ, খুদাফেজ। আহা, এই সময় মোবাইলটা বন্ধ করে রাখছে, অফিসের নাম্বারটা জানি কত। হ্যালো হ্যালো, কেডা? আমি বিজয়। বসের তরতরি ফোনটা দাও দেই। স্যার তো টয়লেটে। আহা বলাও না, এখন ডাকাটা কি ঠিক হবে? আচ্ছা থাক, লাগবে না। বস বাথরুম দিয়ে বাইরে এলি কবা? মৌরে দেখছো ওই বিপ্লবের লগে, মুই নিজে সো হে দেখছি। ওরে বাবা রে, মরে মারো গা, মুই তোমার হরছি কি? জীবন ধ্বংস করেছিস, ভালো করে তাকিয়ে দেখ হারামজাদা, আমাকে চিনতে পারিস কিনা? খান গ্রুপের চেয়ারম্যান ম্যানেজার বোরহানের ছেলে আমি, বিপ্লব। বোরহানের পোলা? কোন বোরহান? যাকে আজ থেকে 20 বছর আগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলি, সেই বোরহান। চল সোহান বাচ্চা, চল চল। আপনার ফোন, লাইনটা কেটে গেছে। কে ফোন করছিল? নাম বলেনি। রাইখা দাও স্যার সিএনএফ এর ফাইলটা। আরে রাইখা দাও, রাইখা দাও। এটা চিনতে পেরেছিস? এই দড়ি দিয়ে আমার বাবাকে মেরেছিস, মাকে মেরেছিস, কেন? কি দোষ করেছিল আমার বাবা মা? তোর বাবা তাই মার্জ গলায় ধরে দিয়া। কেন মেরেছিল আমার বাবাকে? আল্লাহর কসম, তুই মারি নাই,
তোর মা বাপে মারছে ওই কুতুব পেয়ালা গোলায়। তোরা তোর বাবার সাথে কাজ করতি, কুতুবের সাথে গিয়েছিলি কেন? না গেলে শুয়ারে বসে ওকে মারি গেলাইতে। আমার বাবা কেমন মানুষ ছিলেন? খাঁটি মানুষ। ওই কুতুবের ব্যাবাক ভেজাল কান ধরিয়া লাইছে সারে হেল লেগিয়া ব্যাবাক তো কইয়া দিলাম এমন সাইকিয়া দাও বাবা মুই তোমার বাপের বসি সাইকিয়া দাও। আমার মা বাপকে তো ছাড়িসনি, তোর বাপের শাস্তি তো তোকে পেতেই হবে। মা, তোমাকে কথা দিয়ে বড় কষ্টে আছি মা। চোখের সামনে আসল খুনিটা ঘুরে বেড়াচ্ছে, কিছুই বলতে পারছি না। আরো অনেক প্রমাণ দরকার, আমি ওর নিজের মুখে স্বীকার করাবো আমার বাবা নির্দোষ ছিলেন। তারপর আসল প্রতিশোধ। তুমি আমার জন্য দোয়া করো মা, দোয়া করো মা। এই সময় কাশেমটা যে কই গেল? আগামীকাল সকালে খান সাহেব ডেটে সাইন করবেন, কাশেম হইব এক নম্বর সাক্ষী, অথচ তারই কোনো খবর নাই। দেখো কোথায় মাল খেয়া পড়ে আছে। তুই যেমনে পারো চোরে খুঁজে বাইর কর। ঠিক আছে বাবা, আমি যাই। শুধু একটা রাইত পার হইলে উইলে সাইন হইব, তারপর কত ঘটনা হইব, দুর্ঘটনা হইব। আমি হোমু খান, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, টাকা পয়সা মিল কারখানা বাড়ি গাড়ি সব আমার হইব, কোটি কোটি টাকা। আরে গুণা শেষ করা যাবে না। স্যার আমি আর এ বাড়িতে থাকবো না স্যার। কেন, কি হয়েছে? এ বাড়িতে জিন আছে। কি জি স্যার? সখিনা গত কয়দিন ধরে এক লেখলা কথা কয়, ইংরেজিতে কান দেয়। কি হ আইজ এক লেখলা কানতাছে। কি বলে? বাবা আমাকে আর কতদিন এইভাবে অভিনয় করে জিততে হবে, কতদিন নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে, আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। চোখের সামনে দিন রাত দাদা দাদিকে দেখছি, ওদের সাথে কথা বলছি, কিন্তু বলতে পারছি না আমি তোমাদের নাতনি। তুমি দাদা সম্পর্কে এই ডায়েরিতে যা লিখেছ তা সব ভুল। এই বুড়ো মানুষটা সারাক্ষণ এই বাড়ির পথে তোমাকেই যেন খোঁজে, প্রতিদিন তোমার ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলে। কেন কেন এতদিন নিজের পরিচয় গোপন করে রেখেছি? যদি দাদু আমাকে আব্বুর মতো বাড়ি থেকে বের করে দেয় সেই ভয়ে। না রে দাদু না, তুই আমার রক্ত,
রক্তকে আমি অস্বীকার করতে পারি না। জীবনে ভুল একবারই করেছি। আন্না রে আন্না, আমার বৌমা কোথায়? ওরা আসবে না দাদি, কোনো দিনও আসবে না। ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আব্বু আমি দুজনে, আমি বিশ্বাস করি না। ইয়া খোদা, এই শোনার জন্য কি আমি বেঁচেছিলাম? আমি পারিনি দাদু, আমি পারিনি। আব্বু আমি মৃত্যু সংবাদ বলতে বলতে পারিনি। স্যার, উইলটাতে আপনার কথা মতো আমি তো চেয়ারম্যান আছি, আর ওই কাশেমরেও ডাইরেক্টর করছি। দরকার নেই। বুঝলাম না স্যার। এই উইল করার আর দরকার নেই। কেন? যার জন্য এই উইল সে চলে এসেছে। মানে ছোট সাহেব আসছেন কবে? না, আমার ছেলে আর বৌমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাতনি ফিরে এসেছে। কি হলো কুতুব? ও মাই গড, কি হয়েছে ওনার? দেখি কুতুব, 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 আমি কোথায়? শরীর খারাপ নাকি? কি হয়েছে? জি না স্যার, মানে আপনার এই নাতনি ফিরে আসছে তো, তাই আমি ভাবলাম আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল, তাই প্রেশারটা একটু নেমে গেছিল, তাই মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো আমার নাতনিকে কে এসছে? জি না স্যার। বিপ্লব, আরে ওই যে তোমার অফিসের স্টাফ বিজয়ের ভাই। জি স্যার, খুব ভালো ছেলে স্যার, খুব ভালো ছেলে। আসি স্যার, চলো উকিল। আসি স্যার, সালাম আলাইকুম। আসি মামুনি। ঠিক আছে। হারামজাদা, তুই যদি নাই হবি তাহলে এতদিন আমার ঘুরাইলি কেন? তোর আশা এসা থাইকে আমার সব গেল, তুই এক কুফা আমারও কুফা বানায় সারবি। আজকে তোরে আমি বাবা, বাবা কি করো বাবা? করি আমার মাথা বাবা, জলদি ধর বাবা, জলদি খোল, জলদি খোল। সাত্তার চাচা আত্মহত্যা করলো, আইজ আবার কাশিম চাচা আত্মহত্যা করলো। বাবা, আত্মহত্যা কি সুয়াসে রোগ? না, কাশেম আত্মহত্যা করে নাই, গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না। আমি বুঝতে পারতাছি, বিপদ, ভয়ানক বিপদ। তুই তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। অঙ্ক, অঙ্ক মিলা গেছে। খান মঞ্জিলে বিপ্লব ঢুকলো, ওর ভাই বিজয় সারের অফিসে চাকরি পাইলো, খানের নাতনিরে তো খুঁজে পাইলি না, ওই মাইয়া এখন খান মঞ্জিলে। জলদি কর, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি সারতে হবে। বাবার নাম বদলে আমার চাকরির দরখাস্ত কেন লিখেছিলেন? কেন সাত্তার সাহেব হঠাৎ গায়েব হয়ে গেলেন? কি বলতে চাস? কাল সারা তুমি কোথায় ছিলে? কাশেম সাহেব আজ থেকে গায়েব হয়ে যাবে, তাই না ভাইয়া? কাশেম সাত্তার হেরা কারা? খাদের কথা বলছিস? চিনতে পারছো না ভাইয়া? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানউদ্দিনকে যারা গলায় ফাঁসি দিয়ে মেরেছিল। কে কে বলেছে তোকে এসব কথা? ভাইয়া, ভাইয়া প্লিজ, আর লুকিয়ো না, আমাকে সব খুলে বলো প্লিজ ভাইয়া। একা একা অনেক দুঃখ হজম করেছো, অনেক কষ্ট পেয়েছো, এবার আমাকে একটু ভাগ দাও প্লিজ ভাইয়া। আজ থেকে 20 বছর আগে খান সাহেবের কাছে বাবাকে দোষী প্রমাণ করে কুতুবউদ্দিন কাশেম আর সাত্তার মিলে বাবা মা দুজনকে খুন করে। মা মারা যাওয়ার সময় বারবার বলে গেছেন,
আগে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি, তারপর প্রতিশোধ নিবি। কাসেম সাত্তারের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছি, এখন গফুরকে পেলে। গফুর? গফুরকে ভাইয়া? এই গফুরই সেই রাত্রে বাবাকে মিথ্যে সংবাদ দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল। খান গ্রুপের ড্রাইভার গফুরের কথা বলছেন? ঝুমুর, তুমি তাকে চেনো? এই গফুরই একমাত্র সাক্ষী যে জানে তোমার বাবা নির্দোষ ছিল, যে তোমার মাকে সেদিন টেলিফোনে সব কথা খুলে বলেছিল। কুতুবুদ্দিনরা জানে গফুর মারা গেছে, আসলে সে মারা যায়নি। তুমি এত কথা জানলা কেমনে? আমি সেই হতভাগ্য গফুরের মেয়ে। কি বলছো তুমি? চলো বিজয়, চলুন ভাইয়া, আমার বাবার কাছে চলুন, সব জানতে পারবেন। চল চলো বাবা, আমার বাসা থেকে আসছি, চলে এসো। এই বাড়িটাই বাবা। কেন যাই বল, বিপ্লব বিজয় কোথায়? বাসায় নাই। কোথায় গেছে? জানি না। বল কোথায় গেছে? জানি না। বলতেছি বলতেছি, পাহাড় ছড়া জুমুর্গ বাড়িতে। পরে নিয়ে চল। বুরহান আর তার বউয়ের ফটো না? বাচ্চা দুইটা কেডা? বিপ্লব না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, জানি না। চল সেই গাড়িতে। তোর মায়ের ফোনে খবর জানার পর কুতুবের ভয়ে ঝুমুরের মা এলো সরসরে পড়ে যাই। মা মারা যাওয়ার পর স্ট্রোক করে বাবার এক সাইড অবশ হয়ে যায়, তারপর থেকে একই কথা। কক্সবাজার চল মা, আমি বড় সাহেবের সব কথা খুইলা কমু, তা না হলে মইরাও শান্তি পামু না। এই শহরে এসে অনেকবার চেষ্টা করেও খান মঞ্জিলে ঢুকতে পারিনি। পারি নাই শাসন তোর বাবার খুন করবো, শাস্তি দাও বাবা, শাস্তি দাও। একটা মিথ্যে খবরে তোমার এই অবস্থা, আমি প্রায়শ্চিত করতে চাই বাবা। চাচা, আপনাকে এক্ষুনি খান মজিলে যেতে হবে, সবকিছু খান সাহেবকে খুলে বলতে হবে। চলো বাবা। ভাইয়া, খান সাহেবকে তো এখন বাসায় পাওয়া যাবে না, উনি ফ্যামিলি নিয়ে মোর নামে নতুন একটি প্রজেক্টের ভিত্তি প্রস্তর স্থাপন করতে গেছেন। তুই চিনিস জায়গাটা কোথায়? চিনি ভাইয়া। চল চলো। বিজয় প্রবলেম, আমি ওদের ম্যানেজ করছি, তুই সুযোগ বুঝে গোবর চাচাকে নিয়ে খান সাহেবের কাছে যাবি। ভাইয়া বি কেয়ারফুল। গফুর, তুই এখনো বাইসা আসস? বিপ্লব মিয়া, তুমি বলে কেউ না নোবডি? আরে তুমি তো দেখি অনেক কিছু, আসলে অনেক কিছু। তা না হলে এতদিন ধরে একবারও বুঝতে পারি নাই তুমি আর বিজয় বোরহানউদ্দিনের পোলা। তার উপরে সাক্ষী গোপাল গফুরের বাইসা রয়েছে। হ্যাঁ দল পাকাও বাবাজি। ও বাবাজি, বাবা ওই গফুরে আগে নিয়ে আসো। গফুর তাহলে খান পর্যন্ত পৌঁছাতে না পারে, ঘরে মেরে ফেলা। Oh, my God.
করে জানা রোজে বাচ্চা দিলা উই তোমাদের কুত্তা খাইতে পারবো না তাড়াতাড়ি চলো গাড়ি আসার রাস্তা ঠিক না করেই উদ্বোধনের তারিখ ঠিক করেছে কি হলো কুতুব কাসেম বিজয় ওরা এখনো আসেনি না এদের সময় জ্ঞান একেবারেই নেই স্যার স্যার কি হয়েছে একে আমি গফুর স্যার গফুর জি ড্রাইভার গফুর তুমি এত বছর পর উনি বেমান না উনি কিছু সত্যি কথা বলতে চান বলুন চাচা কি সত্যি কথা স্যার জীবনের ছোট্ট একটা ভুলের প্রায়শ্চিত্র করতে চাই আই এম সরি স্যার আমার একটু দেরি হয়ে গেল তুমি তুমি কে আরে স্যার এই তো সে বেমান বেমান উনি নয় বেমান আপনি স্যার আমার কথা বিশ্বাস করেন নাই আজ আমি সব প্রমাণ পাইছি আমাকে সাত্তার সাহেব আর কাসেম সাহেব মেরে ফেলাইছে এই বিজয়ের ভাই বিপ্লব কি বলছে সব আরো আছে স্যার এই বিজয় আর বিপ্লব কেন জানেন ওই আসল বেমান বোরহানুদ্দিনের পোলা কি বিশ্বাস হইতেছে না স্যার আমারও প্রথম হয় নাই জিগান্না গফুর রে কি গফুর এই বিজয় কার পোলা বোরহান স্যারের পোলা বিজয় হ্যাঁ স্যার আমি মরহুম বোরহানুদ্দিনের ছেলে আমার বাবা বেমান ছিলেন না সমস্ত ঘটনাই ছিল সাধারণ নাটক আর এই নাটকের হতা চাই কুতুব স্যার চৌদ্দ গোষ্ঠী মিথ্যাবাদী আমি বোরহানুদ্দিনের দুষ্কর্ম ধরছিলাম বইলা ওর বউ ২০ বছর আগে সিলাসিলি করছিল আইজ আবার এই পোলাটা সিলাসিলি করতেছে স্যার কেদাই দেই না না স্যার সব মিশে গেছে এই কুতুব ওরে হারামজাদা সুরের মায়ের বড় গলা কুতুব শুয়ারে বসে স্যার আমার কথা শুনবে না তোর মতো বেদবের কথা শুনবে বোরহান তুমি জি স্যার আপনার জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিন তুমি তো মরে গেছো সৃষ্টিকর্তা ছাড়া কোন শয়তান মানুষকে মারতে পারে না কিন্তু আমি তো নিজে তোমার লাশ দেখেছি স্যার আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয় ভূত ভূত এই ভূত যা যা ভূত যা এবার বুঝতে পেরেছিস আমি ভূত না মানুষ এবার বুঝতে পেরেছিস যে আমি মরিনি বেঁচে আছি বললেই হলো নাকি আমি নিজে তোরে মারছি সাউ গাছে ২০ বছর আগে ফাঁসি দিয়ে মারছি কেন মেরেছিলি আমাকে মারবো না তুমি আমার জারি জুড়ি সব ফাঁস করে দিবা আর আমি তোমার বাঁচায় রাখুম হ্যাঁ এবার বুঝতে পেরেছেন স্যার আসল ক্রিমিনাল কে তা বুঝতে পেরেছি কিন্তু তুমি বাঁচলে কি করে ওই যে বললাম আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয় মরা মানুষ কখনো বাঁচতে পারে না বিপ্লব তুমি ওই মুখোশধারীর মুখোশ করার জন্য আমাকে মুখোশ পড়তে হয়েছে এবার নিশ্চয়ই আসল সত্য বুঝতে পেরেছেন ধরা যখন পড়েই গেছি স্যার বাকি সব কথা শুনে লন স্যার আপনার পোলার পোলার বৌরে আমি মারছি খালি আপনার নাম দিতে পাইছে আছে এই খবরদার ওই বিজয়ের বাচ্চা আমার পোলা কই জাস্ট এ মিনিট তোমার ছেলে এই যে তোমার ছেলে রক্ত চলো হাসপাতাল
নিয়ে যাই। চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদ মুক্ত। ঘুমের ঔষধ দিয়েছি, আপনারা বিকালে এসে খবর নেবেন। থ্যাংকস গড। আহা, ডাক্তার তো বলেছে উনি বিপদ মুক্ত। চলো দেখি যাই। এই সেই তরি চিরা দিয়ে আমার বাবাকে ফাঁসি দিয়ে মেরেছিলি। বিপ্লব, তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। হাটটি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটতে মাটিম। আমার যে মাছ দিছিল আছে বিড়ালের হাত দিদি নিয়ে চলো। বাকি দাদা বুঝো না, কারা খারে হয়েছে লাল যাই ওখানে যাই লাভ কি। তোমরা আমার চোখ খুলে দিয়েছো। আসলে আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। একটা অসৎ মানুষকে বিশ্বাস করে একটা সৎ মানুষের যে ক্ষতি আমি করেছি তা পূরণ করার ক্ষমতা আমার নেই। তোমরা আমাকে মাফ করে দিও স্যার। আমাকে তোমরা মাফ করবে না ভাই? ভাইয়া বলো। বিপ্লব স্যার, মাফ করার মালিক আল্লাহ। আমাদের মাফ করা না করায় আমাদের বাবা মা তো ফিরে আসবে না।
আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের বাবা নির্দোষ ছিলেন, এই যথেষ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। চল বিজয়, ঝুমুর চলো। আমার ছোট বাগিনার কান্ড একলগে সাইজা ফেলাম। আই লাইক ইট। বললেই হলো নাকি আমরা বিয়ে করবো না? আমরাও করবো না। তোমরা সব তুই কথা বলছো দাদুমনি? হ্যাঁ দাদা, আগে কুকুরটা বিয়ে হোক, তারপর আমরা বিয়ে করবো। শুরুটা এখনো বিয়ে করেনি, তবে তো শুরুটা একে দিয়ে করতে হবে। আমি তো বিয়ে করতে পারবো না স্যার। কেন? আমি একটা নিয়ত করছি, পাঁচ অক্ট আধান দিব, তিন বেলা খাম আর দেড় বেলা বনে শুকে ঘুমাম।